দেখেন কিছু দেয় নাই, পেঁয়াজ দেয় নাই, তেল দেয় নাই, কিছু দেয় নাই, দেখেন দেখেন এর অবস্থা, দেখেন দেখছেন দেখেন দেখেন এই দেশের নিয়ম, এই দেখেন কাজ করছে, দেখেন গরম মাল কোদাল দিয়ে কাটছে, উঠে বালির ভিতর দেশে অফিসাররা আহে না, অফিসাররা বান্ডি খাইয়া বইয়া রয়েছে। বালির ভিতর দিয়েছে, বালির ভিতর সব মাটকে তাল দিয়ে করছে, মাটকে তাল দিয়ে সেই মালে কোথাল খুব উঠে মুখের ভাষা আর কি বলবো। সরকার জনগণের জন্য করে, আর জনগণ যাদের হাতে কাজ দেয় তারা কি কাজ তুলে করতেছে দেখেন। এই জায়গায় হাত দিলে এখানে যে একটা তৈল দেওয়া হয়, কালো মোবিল দেওয়া হয়, সেই মোবিলটা দেওয়া হয় না এখানে। তারা যে কাজগুলো করছে গরম মাল কোদাল দিয়ে কাট দেয়, এবার এটাও বিনে করে আপনি বসতে চান এই জায়গাটা পিএইচ দিলে কিন্তু এটা উত্তর হবে ভাই, যত রাস্তা তো মনে করেন এটা জনগণের একটা অধিকার, জনগণের শুল্কের মাধ্যমে রাস্তা সরকার দেয় তাই না। এখানে কিছু সিন্ডিকেট লোক আছে ঠিক আছে, এবং কিছু মনে করেন কি যে ঠিকাদার আছে যারা দুই টাকা ইনকামের আশায় আজকে মনে করেন এই রাস্তা সমস্যা করে ঠিক আছে। এখানে পূর্বেও দেখানো হয়েছে ওই সাইন দিয়েছিল, ওইখানে মনে করেন কোদাল দিয়ে খুঁজছে, হ্যাঁ যে তারা ঠিকমতো মাল দিতেছে না, দেখাইছে তারা দেয় নাই। পরবর্তী দেখেন নজরুল ভাই দেখলাম, আমিও দেখলাম যে রাস্তা এখানে মনে করেন কোনো ধরনের মাল খাটাইতেছে। এইটা যদি এই অবস্থায় হয় কিছুদিন পরে বৃষ্টি হইলে এই রাস্তাটা আবার উঠে যাবে, এটা ভুক্তভোগী কি হবে আমরা হবো না,
এজন্য আপনাদের কাছে আকুল আবেদন, এটা আপনারা একটু দেখেন যেন এটা তারা মনে করেন কোনো সিন্ডিকেট না করতে পারে। এই কাজটা ভাই যে করতেছে একেবারে ভাই ভুয়া কাজ, এই কাজ তিন মাসও টেকবে না কাজ। আপনারা দেখেন কিভাবে কাজ কাজ করতেছে, তেল দেয় নাই, কোনো কিছু পেঁয়াজ দেয় নাই, কোনো কিছু দেয় নাই। এটা সরকারের দোষ না, এটা যে কন্ট্রাক্টর এনেছে তার দোষ। কন্ট্রাক্টর টাকা আর কম নেবে না, সে তো পরিমাণ মতো টাকা নিয়েই যাবে।